দেখুন, এবার রমজান মাসে ইউরোপ আমেরিকা হামলার পরিকল্পনা আইএসের। পবিত্র রমজান মাসে ইউরোপ ও আমেরিকায় হামলার ডাক দিয়ে এক অডিও টেপ অনলাইনে ছড়িয়ে দিয়েছে আইএস। তাদের মুখপাত্র আবু আল হাসান আল মুজাহিরকে আরবি ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা গেছে। সেখানে সম্প্রতি ঘটে যাওয়া ইরান হামলার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া ইউরোপ আমেরিকার পাশাপাশি রাশিয়া ও অস্ট্রেলিয়ার দিকেও আইএসের নজর আছে বলে জানা গেছে। প্রসঙ্গত, রমজান চলাকালীন সময়ে বেশ কিছু দেশে হামলা চালিয়েছে আইএস। ব্রিটেন, মিশর, ইরান ও ফিলিপাইনও রয়েছে সে তালিকায়। সম্প্রতি সবচেয়ে বড় নাশকতার ঘটনাটি ঘটেছে ইরানে। দেশটির রাজধানী তেহরানের দেশটির পার্লামেন্ট ভবন ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মাজারে ভয়াবহ হামলা চালায় আইএস। এই সিরিজ হামলায় এক নিরাপত্তা কর্মী সহ 17 জন নিহত হন। এছাড়া এই সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানায় বিভিন্ন বার্তা সংস্থা। এ ব্যাপারে ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, পার্লামেন্ট ভবনে তিন বন্দুকধারী প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় এক নিরাপত্তারক্ষী সহ 6 সংসদ সদস্য গুলিবিদ্ধ হন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶